স্ত্রীকে পাড়ি দিয়ে আমেরিকা না গেলে কিচ্ছু যায় আসে না। অন্য দেশে যাব, তাদের বন্ধু করব। ভিসা নীতি নিয়ে প্রধানমন্ত্রী, কে আমাদের ভিসা দেবে না কে আমাদের স্যাংশন দেবে ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 30 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। মার্কিন ভিসা নীতি জাতির জন্য মর্যাদার নয়, সরকারের অপকর্মের জন্যই দেয়া হয়েছে দাবি বিএনপির। ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্র যা দিয়েছে তা আমাদের জন্য খুব মর্যাদাকর নয় জাতি হিসেবে। আপনাদের সময় হয়ে গেছে, ঘন্টা হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, ইসরায়েল পেছনে এসে দাঁড়িয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতীয় রেলের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনা, ওড়িশায় নিহত বেড়ে 288, আহত 900, সংকেত বিভ্রাটি কারণ, ঘটনাস্থল পরিদর্শন করলেন মোদি মমতা। দাপদাহে ওষ্ঠাগত প্রাণ, বেশি বিপাকে শ্রমজীবীরা, লোডশেডিংয়ে অসহনীয় অবস্থা। 5 জুনের পর কয়লা সংকটে বন্ধ পায়রা বিদ্যুৎ কেন্দ্র, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। ভয়াবহ রূপ নিয়ে আসছে ডেঙ্গু, মৌসুম শুরুর আগেই মৃত্যু 13, হাসপাতালে হাসপাতালে রোগীর চাপ, নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও, বাড়তে পারে প্রাণহানি। এবং শ্রমবাজারে নতুন দিগন্ত, প্রথমবার সরকারি খরচে রাশিয়ায় যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা, নির্মাণ ও জাহাজ শিল্প খাতে যোগ দিতে রাতে দেশ ছাড়ছেন 45 জন। সরকার ভিসা নীতি কিংবা স্যাংশন নিয়ে চিন্তিত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আটলান্টিক পারের আমেরিকা ছাড়াও বিশ্বে আরও অনেক মহাদেশ আছে, তাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবন উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অশুভ শক্তির করাল গ্রাস থেকে দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব দলের নেতা কর্মীদের নেয়ার আহ্বানও জানান শেখ হাসিনা। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর গেল 24 মে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার উথিলায় বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন বাইডেন সরকারের প্রভাবশালী মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপর থেকে দেশের রাজনৈতিক মহলে চলমান সমালোচনা যেন থামছেই না। অবশেষে আমেরিকার এই নীতি নিয়ে মুখ খুললেন খোদ সরকার প্রধান শেখ হাসিনা। শনিবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ে উদ্বোধন করতে এসে ভিসা স্থগিতাদেশ নিয়েও নিজের অবস্থান তুলে ধরলেন বঙ্গবন্ধু কন্যা। ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা চিরদিন খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের বলবো যে ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন। শেখ হাসিনা বলেন, আটলান্টিক পাড়ের আমেরিকা ছাড়াও পৃথিবীতে আরো মহাদেশ ও মহাসাগর রয়েছে বাংলাদেশের জন্য। কে আমাদের ভিসা দেবে না কে আমাদের স্যাংশন দেবে ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 30 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরেই আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে, আরো চাঙ্গা হবে। রাজনৈতিক ইস্যুর পাশাপাশি তার বক্তব্যে আসে বাজেট প্রসঙ্গও। তিনি জানান, কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে হোঁচট খাওয়ায় চলমান লোডশেডিং এর ভোগান্তি বেড়েছে। বাজেট আমরা দিয়েছি, বাজেট বাস্তবায়ন করতে পারবো বলেই কিন্তু আমরা দিয়েছি। আমাদের অনেক জ্ঞানী গুণী আমরা দেখি মানে টক শো ফাটায় ফেলছেন, যেটা নাকি আমরা বাস্তবায়ন করতেই পারবো না। তো আপনারা একটা কাজ করেন, প্রতিবার বাজেটের আগে এরা যে কথা বলেছে সেই কথাই কিন্তু বলে বেড়াচ্ছে, তারা কিন্তু ওই একই কথা বলে বেড়াচ্ছে। আর আমরা আমাদের কাজ করে ঠিকই মানুষের উন্নয়ন করে যাচ্ছি, জীবন মানের উন্নয়ন করে দিতে পারছি।
অপশক্তির করাল গ্রাস থেকে দেশবাসীকে রক্ষা করাই তার সরকারের দায়িত্ব বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। দেশের মানুষকে রক্ষা করা এদের করাল গ্রাস থেকে, এটাই আমাদের দায়িত্ব। এর আগে বিকেল চারটার কিছু পরেই তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দীর্ঘদিনের ঠিকানাহীনতা ঘুঁচল দলের গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক ইউনিটটির। স্থানীয় সংসদ সদস্যদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারাও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ঘিরে পরিস্থিতি অশান্ত করা হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারণে সুবিধা করতে পারছে না অপশক্তি। শনিবার দলীয় নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ঢাকা জেলার সব থানা, উপজেলা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। রং বেরঙের পোস্টার, ব্যানার সজ্জিত মিছিল নিয়ে অনুষ্ঠানে আসেন দলীয় নেতাকর্মীরা। রাজধানীর আগারগাঁও থেকে তেজগাঁও পর্যন্ত সড়কের দুই পাশে ছিল নেতাকর্মীদের ঢল। অংশ নেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নেতারা বলেন, নতুন উদ্যমে নতুন কার্যালয় থেকে আগামী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে আওয়ামী লীগ। যে কোনো মুহূর্তে, যে কোনো বিষয়ে এবং সামনে নির্বাচনে আমরা এই ভবনটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবো। আমি আপনাকে কথা দিতে চাই, ইনশাআল্লাহ আগামী ইলেকশনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা কিন্তু এই পাঁচটা আসন আপনাকে কিন্তু আমরা উপহার দিব। বাংলাদেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের শীর্ষ নেতারা বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই অপশক্তিরা সুবিধা করতে পারছে না। দেশের উন্নয়ন আর গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ আগামীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় দাবি করে তারা বলেন, যারা অশান্তি করবে তাদের ছাড় দেবে না আওয়ামী লীগ। আজকে যত ষড়যন্ত্রই হচ্ছে না কেন, বাংলার মানুষ বিশ্বাস করে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ডিঙ্গে আমাদের প্রিয় নেত্রী দেশকে আবারও এগিয়ে নিয়ে যাবেন, আমাদের উন্নয়ন। আমরা অশান্তি চাই না, আমরা নির্বাচন শান্তিপূর্ণ চাই, সেজন্য পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চাই। আমরা আক্রমণ করব না, কিন্তু আওয়ামী লীগ আক্রান্ত হলে আমরা কিন্তু ছাড়ব না। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক তৎপরতা বাড়াতে দিক নির্দেশনা আওয়ামী লীগের। ওবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনে 4-5 দিনের মধ্যে চূড়ান্ত আন্দোলনের রূপরেখা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা অভিযোগ করে বলেন, সরকারের অপকর্মের জন্যই মার্কিন ভিসা নীতি দেওয়া হয়েছে। প্লাকার্ড হাতে, স্লোগান দিয়ে, মিছিল নিয়ে তারা জড়ো হতে থাকেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। টুকু আমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে দুই মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অবস্থান নেন নগরের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা। বক্তব্য দিতে গিয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতারা অভিযোগ করেন, সরকারের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের জবাব একমাত্র তাদের পদত্যাগ। সপ্তাহখানেকের মধ্যেই সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি আসবে বলেও ইঙ্গিত দেন তারা। বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে ভোট চুরির প্রকল্পের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে আন্দোলন শুরু হয়েছে, যে আন্দোলন চলছে, এটাকে তীব্র থেকে তীব্রতর করে এই প্রকল্প ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। এই সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত ঘোষণা কিছু আজকে না হোক, হয়তো দু চার পাঁচ দিনের মধ্যেই দলের মহাসচিব দলের পক্ষ থেকে নিশ্চয়ই ঘোষণা দিবে। সভার প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, নির্বাচনী মাঠ শূন্য করে একতরফা ভোটের পায়তারা করছে সরকার। সে আশার গুড়ে বালি মন্তব্য করে তিনি বলেন, সরকারের ক্ষমতা ছাড়ার সময় এসেছে। ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে, তা আমাদের জন্য খুব মর্যাদাকর নয় জাতি হিসেবে। এমন একটা ব্যবস্থা কিনা আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে, যে ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বলতে বাধ্য হচ্ছে যে তোমরা যদি একটা সুষ্ঠু আবার নির্বাচন না করতে পারো, তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে দৌড়ে কোনো লাভ নাই, আপনাদের সময় হয়ে গেছে, প্রস্তাবিত বাজেট নিয়ে সরকার ও তাদের মন্ত্রীদের বক্তব্য জাতির সঙ্গে মশকরা মন্তব্য করে ক্ষমতাসীনদের পতনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে একসাথে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার ভারতের ট্রেন দুর্ঘটনার খবর।
ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 288 জন। 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 900। উদ্ধার কাজ শেষ হলেও ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য বগি সরানোর কাজ চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে রেলের সংকেত বিভ্রাটের কারণে ঘটে এ দুর্ঘটনা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দায়ীদের কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন তিনি। ওড়িশা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। দুর্ঘটনার পরই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এ জওয়ানরা যারা উদ্ধার তৎপরতায় সরাসরি হাত লাগিয়েছেন এবং তারা কিন্তু গতকাল সারা রাত নিরলসভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। শুধু ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাই নন, উড়িষ্যা পুলিশ প্রশাসন, NDRF এবং সিভিল ডিফেন্সের যে সদস্য তারাও কিন্তু উদ্ধার তৎপরতায় হাত লাগিয়েছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল থেকে তিনি সরাসরি হাসপাতালে চলে যান এবং সেখানে আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সে সব ধরনের ক্ষতিপূরণের কিংবা শারীরিক চিকিৎসার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার কে লিয়ে ইয়ে ঘটনা অত্যন্ত গম্ভীর হ্যায়, হর প্রকার কি যাঞ্চ কে নির্দেশ দিয়ে গয়ে হ্যায়, और जो भी दोषी पाए जाएगा उसको सख्त से सख्त सजा हो उसे बख्शा नहीं जाएगा। এর আগে এখানে একই রকম ভাবে পরিদর্শন করেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বিভিন্ন গণমাধ্যমে দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে দুপক্ষকেই দায়ী করা হয়েছে, অর্থাৎ চালক নিজে তার কোনো সিগন্যাল না দেখার ত্রুটি থাকতে পারে এবং একই রকমভাবে টেকনিক্যাল ইরর, অর্থাৎ সিগন্যালিং ব্যবস্থায় অটোমেটিক যে ব্যবস্থা থাকে সেখানেই হয়তো কয়েক সেকেন্ডের ব্যবধানে ইরর হওয়ার কারণে চালক ঠিক মতো না দেখতে পেরে কিন্তু লব লাইনের ওপর দিয়ে করমণ্ডল এক্সপ্রেসটি গতি সামনের দিকে নিয়ে যান এবং যে কারণেই এই দুর্ঘটনাটি ঘটে বলে কলকাতার এবং ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি। এক হাই লেভেল কমিটি বি ऑलरेडी डिक्लेयर हो गई है जो कि इस पूरे एक्सीडेंट में इंक्वायरी करेगी। कमिश्नर रेल सेफ्टी को भी बुलाया गया है, वो भी इंक्वायरी करेंगे और इस प्रॉब्लम के इस एक्सीडेंट के रूट कॉज में जाएंगे, किस कारण से ये प्रॉब्लम हुई वो पूरा का पूरा टेक्निकल से और किस भी कारण से हुई हो, अभी सारा का सारा फोकस रेस्क्यू पे है और कम्प्लीट फोकस है। जिस तरह से जिनके भी गहरी चोटें आई हैं उनको ठीक जगह पे पहुंचा के उनका इलाज कराया जाए और परिजनों के पास ठीक खबर पहुंचे, सारा फोकस उस चीज पे। প্রত্যক্ষদর্শী এবং দুর্ঘটনা কবলিত যাত্রীরা বলছেন যে এই দুর্ঘটনাটি শুধু দুর্ঘটনা নয়, এইটি বিরলতম, ভয়াবহ এবং অবশ্যই একেবারেই কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা। কালকে রাত্রেবেলা যখন আমরা আসি, যে হারে মানুষ পড়েছে, যে হারে লোকজন চিৎকার করছে, তার উদ্ধার করা হয়েছে, মর্মান্তিক, অনেক 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 ভয়ঙ্কর। কি ভারতবর্ষে এরকম অনেক হয়েছে কিন্তু এরকম হয়নি। ভারতীয় সাধারণ মানুষ যে গর্ব করেন তারা বলছেন যে নিরাপদতম যাত্রী পরিবহনের বাহক এই রেল, তাহলে রেলের ওপর কি সাধারণ মানুষের ভারতীয়দের ভরসা সেটি এই দুর্ঘটনার পর উঠে যাবে, সেটি কিন্তু এখন বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনাস্থল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জ্যৈষ্ঠের তীব্র খরতাপে পড়ছে সারা দেশ, তাপদাহে রাস্তাঘাটে কমেছে মানুষ, বেশি বিপাকে শ্রমজীবীরা, হাসপাতালগুলোতে বাড়ছে পানিবাহিত রোগী। খুব শিগগিরই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন, দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে তাপদাহ বইছে গত কয়েকদিন ধরেই, একটু বৃষ্টির জন্য হাহাকার। গ্রীষ্মের কাঠফাটা রোদে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ, প্রচণ্ড গরমে কাজে বের হতে পারছেন না তারা, অল্পতেই হাঁপিয়ে উঠছেন। গরমে রাস্তাঘাটেও কমেছে মানুষের আনাগোনা, গাছের নিচে আশ্রয় নিচ্ছেন অনেকে, রাস্তার পাশে শরবতের দোকানে বাড়ছে ভিড়, কেউ আবার নেমে পড়ছেন পুকুরে। এই গরমে না রাস্তা চলাফেরা করতেছে, না কোনো কাজকাম করা যাচ্ছে, মানে একটা অস্বস্তিকর একটা গরম। তাপমাত্রা তো গতবারের থেকে দ্বিগুণ,
আমাদের খুব অতিষ্ঠ হয়ে গেছি, এতে পার্কে বসে আছি, ছায়াতে তুতুও টিকতে পারছি না, গরম অসম্ভব গরম, গরমে গাড়ি চালানো যায় না। গড়ে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বাচ্চাদের এবং বয়স্কদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খুব শিগগিরই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। গত 2 দিন থেকে যে পরিস্থিতি চলছে তাতে করে আবহাওয়া কিন্তু বৃষ্টি না হলে এতে তাপমাত্রা কমানোর কোনো সম্ভাবনা নাই, আর 2-1 দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা আমি দেখছি না। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে যুক্ত হবেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন, সরাসরি চলে যাব তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রিচার্ড, রবিন, আসলে আমরা যে প্রতিবেদনটি দেখলাম এর ভুক্তভোগী আসলে আমরা নিজেরাও, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই। আপনার কাছে আমার যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে, আবহাওয়া অফিস যদিও বলছে খুব শিগগিরই সুখবর নেই, কিন্তু সেই সুখবরটা আসলে শিগগিরই না থাকলেও সেটা কবে হতে পারে, এরকম কোনো ধারণা পেয়েছেন কি না? আর হঠাৎ করে এই তীব্র দাবদাহের আসলে কারণটা কী? না, তীব্র দাবদাহ আসলে যেটি আপনি যেটি বলছিলেন যে সুখবরের বিষয়টি, তো সহসাই যে আসলে যে সুখবর মিলছে না সেটি কিন্তু জানা যাচ্ছে, এবং সেই সুখবর হয়তোবা যে আগামী 4-5 দিনের মধ্যে কিন্তু মানে পরিস্থিতি যে খুব একটা স্বস্তিদায়ক পর্যায়ে যাবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে কিন্তু সেই ধরনের বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে। তো সেই জায়গাতেই যদি আমরা একটু আপনাদেরকে বলতে চাই যে সব মিলিয়ে আসলে যে বর্তমানে যে পরিস্থিতিটা রয়েছে, এই যে দাবদাহ সেটি কিন্তু যে কেবলমাত্র শহর নয় কিংবা কেবলমাত্র গ্রাম নয়, একেবারে শহর গ্রাম নির্বিশেষে কিন্তু সারা দেশেই এই মানে দাবদাহ রয়েছে, এবং সেই জায়গাতে কিন্তু যে এই তীব্র গরম কিংবা যে খরতাপে সেখানে কিন্তু যে অতিষ্ঠ প্রায় সব অঞ্চলেরই মানুষ। এবং একটু বিষয় যদি আপনাকে জানাতে চাই যে কোথায় সবচেয়ে বেশি মানে তাপমাত্রার যে পরিস্থিতি, সেটি হলো যে আজকে অর্থাৎ যে গত 24 ঘন্টায় আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য আমাদেরকে দিয়েছে সে অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে, এবং সেটি আসলে যে 40.5 ডিগ্রি সেলসিয়াস। এবং যে আপনি যে কথাটি বলছিলেন যে কবে নাগাদ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসতে পারে, তো আপাতত সে ধরনের কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। এবং সেটি যেটি বলা হচ্ছে যে এই যে দাবদাহ সেটি আসলে যে আরও 4 থেকে 5 দিন থাকতে পারে, তারপরে হয়তো বা যে পরিস্থিতি মানে কিছুটা সহনীয় পর্যায়ে আসতে পারে। এবং তবে সবচেয়ে যে বড় বিষয়টি হলো এই যে একই সঙ্গে যে আমরা বাইরে বেরোলে গরম, তীব্র গরম, কিন্তু ঘরেও কিন্তু যে খুব একটা যে স্বস্তিদায়ক পরিস্থিতি সেটি নেই, তার একটি যে মূল কারণ হলো যে বিদ্যুতের সংকট, এবং সেখানে কিন্তু যে অসহনীয় গরমের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু যে লোডশেডিং বাড়ছে। রিচার্ড, আমাদের হাতে এই সংক্রান্ত প্রতিবেদন আছে, আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা একটু পরে আসছি, দর্শকদেরকে সেই প্রতিবেদনটি দেখে আসছে। দর্শক যদি একটু জানাতে চাই যে এই যে অসহনীয় গরম তার সঙ্গে পাল্লা দিয়ে যদিও লোডশেডিং বাড়ছে কিন্তু সহসাই আসলে যে স্বস্তির খবর মিলছে না, বরং পায়রা বিদ্যুৎ কেন্দ্র 2-1 দিনের মধ্যে বন্ধ হওয়ার একটি যে শঙ্কা তৈরি হয়েছে, তো এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, দেখে নিচ্ছি, তারপর ফিরছি আলোচনায়। বাইরে দাবদাহে নাভিশ্বাস, ঘরে অসহনীয় লোডশেডিংয়ে নাকাল জনজীবন। জ্যৈষ্ঠের গরমে ঘরে বাইরে যখন এমন নাজেহাল পরিস্থিতি, তখন বিদ্যুৎ খাত নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। যখন লোডশেডিং করতেছে তখন মানুষের জীবন আরো বেশি অতিষ্ঠ হয়ে পড়তেছে। খুবই খারাপ অবস্থা, 1 ঘন্টা থাকে 1 ঘন্টা থাকে না। বিদ্যুতের এত দামামা, এত বিদ্যুৎ, এখন সেই বিদ্যুৎগুলো কই? বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার মূল শর্ত পর্যাপ্ত জ্বালানির সংস্থান, তবে গতবারের মতো এবারও বিপত্তি বাঁধছে এখানেই। দেশে বিদ্যুৎ সক্ষমতার 47% গ্যাস নির্ভর হলেও চাহিদার বিপরীতে অর্ধেক যোগান দিতে পারছে পেট্রোবাংলা, ফলে গ্যাস সংকট আর রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ প্রায় 30টি বিদ্যুৎ কেন্দ্র। এসব কারণে 25,000 মেগাওয়াট সক্ষমতা থাকলেও 16 থেকে 17,000-এর চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ। দিনে লোডশেডিং করতে হচ্ছে 1.5 থেকে 2,000 মেগাওয়াট। তবে সামনে অপেক্ষা করছে আরও খারাপ সময়। কয়লা সংকটে ধুঁকতে থাকা পায়রার মতো সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে দিন 2-1-এর মধ্যে। আমাদের 2nd হাফ 5 তারিখের পরে বন্ধ হয়ে যাবে, কারণ এখানে কয়লার অভাব দেখা গেছে, এবং এটা আস্তে আস্তে প্রায় 20-25 দিন লেগে যাবে আমাদের। খুবই দুঃখিত এই বিষয় যে আমাদের কিন্তু এই মুহূর্তে কিছুটা লোডশেড চলতেছে এবং এটা কিছুদিন যাবে। বিদ্যুৎ খাতের এমন নাজুক পরিস্থিতির জন্য নীতি নির্ধারকদের ভুল নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। উচ্চ বিলাসী প্ল্যানিংয়ে আমরা পাওয়ার প্ল্যান্ট করে গেছি, জ্বালানি যেটা লাগবে ওইটা যদি আমরা সেম টাইমে ওই প্ল্যানিংটা করতাম তাহলে আমাদের এই অবস্থা হতো। তবে চালু থাকা কেন্দ্রের উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড,
রবিন, আপনাকে যদি আপনার এই প্রতিবেদন থেকেই প্রশ্ন করা হয় যে আসলে আপনি বারবারই বলছিলেন যে বিদ্যুতের ঘাটতি, লোডশেডিংয়ের কারণেই এই তীব্র দাবদাহটা আরও প্রকট আকার এবং অতিষ্ঠ করার জন্য যথেষ্ট পরিমাণ বড়সড় একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করছে, একটা বিষয়কে স্পষ্ট করবেন যে এই বিদ্যুতের ঘাটতির ব্যাপারটি আসলে কবে নাগাদ আমরা নিরসন করতে সক্ষম হব, এরকম কি কোনো পূর্বাভাস আপনার কাছে আছে কি না? না, পূর্বাভাস যদি বলতে চান যে এখন আমি যে পরিস্থিতি দেখছি এবং যে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে পরিস্থিতিটা যে খুব সহসাই যে একটু সহনীয় পর্যায়ে যাবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। এর বেশ কয়েকটি কারণ রয়েছে এবং যে প্রধানত যে কারণ সেটি তো নিশ্চয় যে জ্বালানির সংস্থানের বিষয়টি, কিন্তু সে জায়গাতেই বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা একটু পরে আসবো। তো আপনি যে কথাটি বলছিলেন যে কবে নাগাদ আসলে যে স্বস্তি মিলতে পারে, তো সেই স্বস্তি খুব সহসাই আসলে যে মিলছে না। এবং বর্তমানে পরিস্থিতিটা যদি আপনার কাছে শুরুতে তুলে ধরি, আমরা আমাদের যে সহকর্মীরা নানা জায়গা থেকে যে প্রতিবেদন পাঠাচ্ছে, যে রিপোর্ট পাঠাচ্ছে, এবং আমরাও যে ঢাকার বাইরের মানুষের সঙ্গে যখন কথা বলছি তখন কিন্তু যে তথ্যটি পাচ্ছি যে দিনের মোটামুটি অর্ধেক সময়ে আসলে যে গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না, এবং শহরেও কিন্তু যে বিদ্যুতে মোটামুটি বেশ ভালো, বিশেষ করে রাজধানীতেও যে সংকট তৈরি করছে সেটি আপনি আমি কিন্তু সবাই জানি। হ্যাঁ, সেখানে কিন্তু যে দিনে বেশ কয়েকবারই লোডশেডিং হচ্ছে, এবং এই যে সারা দেশে সব মিলিয়ে আসলে যে বর্তমান পরিস্থিতিতে 2000 মেগাওয়াটের মতন কিন্তু লোডশেডিং করতে হচ্ছে, এবং যেই পরিস্থিতিটা খুব সহসাই কিন্তু যে উন্নতি হচ্ছে না, এবং সবচেয়ে বড় যে শঙ্কার জায়গাটি তৈরি করছে হয়তো বা যে আগামীকাল কিংবা তারপর দিনেই কিন্তু যে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র। এবং এই পায়রা বিদ্যুৎ কেন্দ্রই কিন্তু যে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, এবং এই যে এই এবারের গরমে অর্থাৎ যে এবারের মৌসুমে যে দুটি বিদ্যুৎ কেন্দ্রকে আসলে যে মূল কেন্দ্রে রাখা হয়েছিল যে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখার জন্য, সেটির একটি হলো যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যটি হলো যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এই রামপালও কিছুদিন আগে বেশ বড় ধরনের একটি ধাক্কার মধ্যে পড়েছিল, বেশ কয়েকদিন বন্ধ ছিল, তারপরে এই পায়রার ক্ষেত্রেও কিন্তু যে মোটামুটি একই অবস্থা তৈরি হয়েছে, এবং সেখানে কিন্তু যে মূল কারণ যেটি হলো এই তাদের যে বকেয়া পরিশোধ করতে না পারার কারণে প্রায় $300 মিলিয়ন মতন বকেয়া হয়ে গেছে যে কয়লা আমদানি বাবদ, সেটি পরিশোধ করতে না পারার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই পায়রা বন্ধ হয়ে গেলে কিন্তু যে আরও সংকট বাড়বে, কারণ এই পায়রার সক্ষমতা হলো 1320 মেগাওয়াট, এবং এর মধ্যে বর্তমানে কিন্তু একটি ইউনিটের বিদ্যুৎ কেন্দ্র মানে একটি ইউনিট বন্ধ রয়েছে, অপর ইউনিট থেকে যে 600-650 মেগাওয়াটের মতন যোগান দিতে পারছিল, কিন্তু সেটিও আসলে যে বন্ধ হয়ে গেলে লোডশেডিং আরও তীব্র আকার ধারণ করতে পারে। এবং এই পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ কিন্তু তিনি আজকে দুঃখ প্রকাশ করেছেন, এবং তিনিও বলেছেন যে নানান কারণে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়েছে, এবং তিনিও কিন্তু আপনি যে প্রশ্নটি করেছিলেন যে কবে নাগাদ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসতে পারে, তিনিও কিন্তু আজকে বলেছেন যে এই পরিস্থিতি আরও আসলে যে কয়েকদিন চলতে পারে। রিচার্ড, একটা বিষয় আমাদেরকে স্পষ্ট করবেন, আমাদের সক্ষমতা বা আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি যেভাবেই বলি না কেন সেটি হচ্ছে 25,000 মেগাওয়াট। গ্রীষ্মকালে আমরা যতদূর জানি চাহিদা সেটি হয়তো 16-17 হাজার মেগাওয়াট থাকে, তো সেক্ষেত্রে সক্ষমতার চেয়ে কিন্তু আমাদের চাহিদাটা বেশ ভালোই থাকে এবং অনেকখানি আমরা উদ্বৃত্ত করতে পারি। তো সেক্ষেত্রে আসলে মানে এটা যদি বলি যে আপাত দৃষ্টিতে নয় দূরদৃষ্টিতে কিসের সংকটের কারণে, আর যদি কোনো জায়গায় সংকটও থেকে থাকে তাহলে সেটা সমাধানের জন্য আগে কেন আমরা পরিকল্পনা করিনি যে এই পরিস্থিতির উদ্ভব হতে পারে? না, আসলে রিচার্ড আপনি যে কথাটি বলছিলেন আসলে কিন্তু আমি যদি সাদা চোখে দেখতে যাই তাহলে কিন্তু যেটি মানে মনে হবে যে আসলে সংকট তো হওয়ারই কথা না, কারণ আমার যেখানে 25,000 মেগাওয়াটের বেশি সক্ষমতা রয়েছে সেখানে আমি কেন 16-17 হাজার মানে বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবো না। এমনকি বিদ্যুৎ বিভাগের প্রাক্কলনও কিন্তু ছিল যে এবারের মৌসুমে 16,000-16,500 মেগাওয়াটের মতন যে চাহিদা থাকতে পারে, তো সেখানে কিন্তু যে অনেক ক্ষেত্রে যে ভুল নীতি কিংবা যে পরিকল্পনার অভাব সেটিকেই কিন্তু দায়ী করা হচ্ছে। এবং এবারের যে সংকটের মূল কারণ হলো যে জ্বালানি ঘাটতি, এবং এই জ্বালানি ঘাটতি কিন্তু আমরা মেটাতে পারিনি, এবং বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখার জন্য কিন্তু যে মোটা দাগে চারটি বিষয়ের প্রতি কিন্তু যে নজর রাখতে হয়, একটি হলো যে বিদ্যুৎ প্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বা স্থাপন, এবং অন্যটি হলো যে সেটার জন্য পর্যাপ্ত জ্বালানি সংস্থান নিশ্চিত করা, এবং যে এই সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন এবং যে বিতরণ ব্যবস্থা একই সঙ্গে যে উন্নয়ন করা। তো সেই জায়গার মধ্যে যে অন্যতম প্রধান যে জায়গা যে জ্বালানির ঘাটতি, সেখানে কিন্তু আমাদের যে বড় ধরনের সমস্যাটি রয়ে গেছে, এবং তার কারণে আমরা যে আপনি যে কথাটি বলছিলেন যে 25,000 মেগাওয়াট সক্ষমতা রয়েছে কিন্তু সেখান থেকে মাত্র কেবলমাত্র যে 10-12,000 বা 14,000 মেগাওয়াটের মতন কিন্তু উৎপাদন করা যাচ্ছে, বাকি মানে যে চাহিদা আছে সেটি লোডশেডিং করতে হচ্ছে, অর্থাৎ সক্ষমতার কেবলমাত্র আমরা বড় জোর 52-55% মতন বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। এবং যেই এই চাহিদার বা এই যে ঘাটতি সেটি
অন্যতম আরেকটি কারণ রয়েছে যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে গ্যাসের যে চাহিদা রয়েছে সেটি কিন্তু আমরা পূরণ করতে পারছি না। অর্থাৎ যে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রায় 10-12 হাজার মেগাওয়াটের মতন যে বিদ্যুৎ কেন্দ্র গ্যাস নির্ভর রয়েছে এবং সেখানে দৈনিক 210 মিলিয়ন ঘনফুটের মতন মানে গ্যাসের চাহিদা রয়েছে, কিন্তু সেটির বিপরীতে কেবলমাত্র পেট্রোবাংলা যোগান দিতে পারছে মানে 125 মিলিয়নের মতন। এবং অন্যদিকে ডলার এবং কয়লা সংকট সেটি কিন্তু যে পায়রা ও রামপালকে বেশ ভুগিয়েছে, সেটি কিন্তু যে একটু আগে যেটি বলছিলাম এই দুটি বিদ্যুৎ কেন্দ্র কিন্তু যে মূল কেন্দ্রে রাখা হয়েছিল যে এইবারের চাহিদা মেটানোর জন্য। আর এখন পর্যন্ত 30টির মতন বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এর বাইরেও বন্ধ রয়েছে, মানে পুরোপুরি বন্ধ। আবার অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যে সক্ষমতার পুরোপুরি তারা যে উৎপাদনে নেই। তো এইসব এই বন্ধ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কারণে প্রায় 4000 মেগাওয়াটের মতন আসলে যে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। মোটা দাগে আসলে যে এইসব কারণেই কিন্তু আপনি যে প্রশ্নটি করছিলেন যে এত সক্ষমতা রয়েছে তারপরও কেন আমরা বিদ্যুৎ দিতে পারছি না, তার মূল কারণ কিন্তু এসবই। তবে রবিন একটা বিষয় স্পষ্ট, আপনি যদি পরিকল্পনার কথা বলেন তাহলে নতুন বিদ্যুৎ কেন্দ্র আসলে স্থাপন করার চেয়ে যে কটি বিদ্যুৎ কেন্দ্র এখন পর্যন্ত রয়েছে তার জ্বালানি এবং অন্যান্য যে জিনিস রয়েছে সেটির জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই এখন সঞ্চালন অবকাঠামো বিতরণ অবকাঠামো আধুনিকীকরণ করা সেটি আসলে বেশি জরুরি অসংখ্য ধন্যবাদ আপনাকে রবিন আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দেশের লোডশেডিংয়ের বর্তমান পরিস্থিতি এবং তীব্র দাবদাহ নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন। ভয়াবহ রূপ নিয়ে আসছে ডেঙ্গু, মৌসুম শুরুর আগেই প্রাণ গেছে 13 জনের, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, এর মধ্যে নতুন ভ্যারিয়েন্ট বাড়াচ্ছে উদ্বেগ। এবার প্রাণহানি বাড়ার আশঙ্কা জানিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। আগের সব ধারণা আর ইতিহাস ভেঙে দিয়ে হাসপাতাল জুড়ে এখন ডেঙ্গু রোগের সারি সারি বিছানা। গত প্রায় এক মাস ধরেই রোগের চাপ সামলাতে ব্যস্ত রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে গড়ে প্রতিদিন ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15-20 জনে। বিগত এক সপ্তাহ আগেও যে সংখ্যা ছিল 8-10 জন। পরিসংখ্যান বলছে চলতি বছর এ পর্যন্ত সারা দেশে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 2000। তবে সবথেকে আতঙ্কের বিষয়টি হলো রোগটিতে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন 13 জন মানুষ। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা বলেন এডিসের মতো ডেঙ্গু জ্বরও এরই মধ্যে বদলেছে তার রূপ এবং ধরন। আমাদের কেস ফ্যাটালিটি বেশি হবে বা সিভিয়ার কেস বেশি হবে, কারণ অলরেডি আমরা 1-3 আমরা মোটামুটি সবাই ইনফেকশন হয়ে গেছে, সুতরাং আমরা সবাই সেকেন্ডারি ডেঙ্গুর জন্য সাসেপ্টেবল। আগের অবস্থান থেকে সরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন প্রয়োজনে ডেঙ্গু রোগীর জন্য অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েডের প্রয়োজন হতে পারে। আগের মতো চিকিৎসকদের গো ধরে বসে থাকার সুযোগ বলেও জানান তারা। অ্যান্টিবায়োটিক নিয়ে এটাও কিন্তু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আর কি। অ্যান্টিবায়োটিক লাগতে পারে ওয়েন মেডিসিন সেকেন্ডারি ইজ কোয়াইট কমন ইন ডেঙ্গু রেসপিরেটরি নিউমোনিয়া হ্যাজ আই বিট মেডিকেসেস দেখি এক্সরে কনসেন্ট নিউমোনিয়া হ্যাজ আমি বসে থাকবো আপনার বই গাইড দেখে সব সময় গাইড নিয়ে কিন্তু চলে না। জ্বর হয়েছে, বমি বমি ভাব আছে, তার পেটে ব্যথা আছে, প্রচন্ড মাথা ব্যথা আছে, এমনকি তার চোখেও ব্যথা হতে পারে এই ডেঙ্গু জ্বরে। এদিকে বছরের এ পর্যায়ে এসে হাসপাতালে বাড়ছে কোভিড রোগীর সংখ্যাও। শুক্রবার একদিনে মৃত্যু হয় 2 জনের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পদ্মাপাড়ে ঘুরতে গিয়ে লাশ, মাওয়ায় গোসলে নেমে নিখোঁজের পরদিন আরও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রাণ গেল দুই বন্ধুর। নিখোঁজের 24 ঘন্টা পর উদ্ধার করা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল হক নাফিউকে, তবে জীবিত নয়, মৃত। শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বড় নওপাড়া এলাকায় ভেসে ওঠে নাফিউর মরদেহ। আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি আর কোনো মায়ের সন্তান যেন খালি না হয়। এই ধরনের যে স্পটগুলো আছে এই স্পটগুলোকে আপনার রেড সিগন্যাল দেওয়া উচিত। সেখান থেকে লাশটি উদ্ধার করে অভিযানে অংশ নেয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ সম্বলিত দল। ঘটনাস্থল থেকে আমরা গতকালকে নিখোঁজ হওয়া নাফিউ নুরুল হক নাফিউর লাশটা তার দুলাভাই শনাক্ত মতে আমরা লাশটাকে উদ্ধার করি। শুক্রবার ঢাকা থেকে বেড়াতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী স্পিড বোটে করে পদ্মা সেতুর 16 নম্বর খুঁটির কাছে যায়। এ সময় গুছুল করতে নেমে ডুবে যায় সভ্য সাচী সৌম্য ও নুরুল হক নাফিউ। ঘটনার দিন প্রায় 4 ঘন্টা পর 15 ফুট পানির নিচ থেকে উদ্ধার করা হয় সৌম্যের লাশ।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপলির তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিউ রাজধানীর ভাটারার বাসিন্দা হিসাব রক্ষণ কর্মকর্তা শরীফুল হকের একমাত্র ছেলে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। প্রথমবারের মতো বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে রাশিয়ার শ্রমবাজার। নির্মাণ ও জাহাজ শিল্প খাতে দক্ষ 45 জন কর্মী আজ রাতে রাশিয়া যাওয়ার কথা রয়েছে। মাত্র 65,000 টাকা খরচে সরকারিভাবে যাওয়া কর্মীদের মাসে বেতন 4-5 লাখ টাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানালেন, কয়েক ধাপে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে রাশিয়া। মার্জিয়া মুমুর রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, বিপরীতে দেশটির জনসংখ্যা 14.5 কোটিরও কম। কৃষি, শিল্প কারখানা, অবকাঠামো নির্মাণ ও জাহাজ নির্মাণ শিল্পে বর্তমানে বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন দেশটির। এতে করে রাশিয়ায় বেড়েছে বিদেশি কর্মীদের চাহিদা। এমন অবস্থায় রাশিয়ার শ্রমবাজারে প্রবেশ করতে নানা উদ্যোগ নিয়ে আসছিল বাংলাদেশ সরকার, যার প্রেক্ষিতে প্রথমবারের মতো বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করল রাশিয়া। জাহাজ নির্মাণ শিল্পে শনিবার মধ্যরাতে বাংলাদেশ থেকে দক্ষ 45 কর্মী রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার শ্রমবাজারে প্রবেশ করছে বাংলাদেশের দক্ষ কর্মীরা। সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে মাত্র 65,000 টাকা খরচে রাশিয়া যাওয়া এসব কর্মীদের মাসিক বেতন 4-5 লক্ষ টাকা। প্রথমবারের মতো রাশিয়ায় কিছু কর্মী পাঠাচ্ছি ওয়েসেলের মাধ্যমে। 45 জন যাচ্ছে এবং এরা সবাই স্কিল্ড ওয়ার্কার, তারা শিপ ইয়ার্ডে কাজ করবে, তাদের কারোরই বেতন 4-5 লক্ষ টাকার কম না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানালেন, ধাপে ধাপে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে রাশিয়া। এখানে কোনো খরচ নাই, শুধু খরচ হচ্ছে তার যে প্লেন ফেয়ার এবং বোয়েসেলের যে সার্ভিস চার্জ, এর বাইরে আর কোনো খরচ না। এখান থেকে রাশিয়ার ভাষা তাদের শিখতে হয়নি, ওখানে গিয়ে তাদেরকে আবার ইন্টারনাল ট্রেনিং দেওয়া হবে এই কমিউনিকেশনের জন্য। কর্মী নিয়োগ প্রক্রিয়া আরো সহজ করতে রাশিয়ার সঙ্গে শিগগিরই সমঝোতা চুক্তি সই করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রবাসী সচিব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা রিসেপ তাইপ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে আগামী 5 বছরের জন্য দেশটির দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। আজকেই এরদোয়ান তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে জাঁকজমকপূর্ণভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। গেল রোববার তুরস্কের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিসেপ তাইপ এরদোয়ান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা না গেলে কিচ্ছু যায় আসে না, অন্য দেশে যাব, অন্যদের বন্ধু করব, ভিসা নীতি নিয়ে প্রধানমন্ত্রী, ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন। দাপদাহে ওষ্ঠাগত প্রাণ, বেশি বিপাকে শ্রমজীবীরা, লোডশেডিংয়ে অসহনীয় অবস্থা। 5 জুনের পর কয়লা সংকটে বন্ধ পায়রা বিদ্যুৎ কেন্দ্র, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। এবং ভারতীয় রেলের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনা, ওড়িশায় কয়েক মিনিটে বিধ্বস্ত 2টি যাত্রীবাহী ও 1টি মালবাহী ট্রেন, নিহত বেড়ে 288, ঘটনাস্থল পরিদর্শন করলেন মোদী মমতা। এই ছিল রাতের সময়ের, সঙ্গে থাকুন সময়।